তো আজকে আমরা ডিটারমিনেন্টের প্রথমে গুণ শিখব, যে ডিটারমিনেন্টের গুণ কি করে পড়ে। দেখো a1 b1 a2 b2 এর রো কতগুলো রয়েছে? এর একটা রো, আরেকটা রো, দুটি রো রয়েছে। কলাম কতগুলো রয়েছে? একটা কলাম, আর একটা কলাম, দুটো কলাম রয়েছে। তাহলে জন্য এটাকে বলা হয় 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট। তেমনি এখানে কটা রো আছে আর কটা কলাম আছে তোমরা বলো। দেখো এখানে তিনটে রো, এই যে একটা দুটো তিনটে, আর কলাম হয়ে গেল তিনটে, একটা দুটো তিনটে। তাহলে এখানে তিনটে রো তিনটে কলাম, তাই জন্য এটাকে বলা হয় 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট। তাহলে আজকে আমরা দেখবো এই 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট আর 3x3 অর্ডারের ডিটারমিনেন্টে গুণ কি করে করতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে গুণটা শুরু করব, যাতে জিনিসটা একেবারেই বোঝা যায়, দুবার করে কোনো কিছু না ভাবতে হয়। প্রথমে আমি 2x2 অর্ডার দেখাচ্ছি, তারপর একটা 3x3 অর্ডার তাতে লিখে দিই। ধরো 2 3 4 7, আর একটা রয়েছে 5 2 -1 3। যখন আমরা গুণ করব তখন সবসময় মনে রাখতে হবে রোর সাথে কলামের গুণ হবে, রোর সাথে কলামের গুণ হবে। তাহলে এখানে রো কোনটা আর কলাম কোনটা? দেখো আমরা যে প্রথমে রয়েছে তার যদি রোটা নিই তাহলে এর কলামের সাথে গুণ করব, এর প্রথম রোটের সাথে এর প্রথম কলামের গুণ করলে নতুন লাইনের প্রথম এলিমেন্টটা আসবে। ভালো করব, প্রথম রোয়ের সাথে প্রথম কলাম R1 C1 এর প্রথম এলিমেন্ট, প্রথম রোয়ের সাথে দ্বিতীয় কলাম R1 C2 এর দ্বিতীয় এলিমেন্ট। এবারে চলে আসি দ্বিতীয় রোয়ে, দ্বিতীয় রোয়ের সাথে আবার প্রথম কলাম, তাহলে R2 C1 এর তৃতীয় এলিমেন্ট হয়ে গেল। আবার রোয়ের সাথে কলাম, এইভাবে আমরা গুণটা সম্পন্ন করে মানটা বের করি। এবার করে দেখাচ্ছি যে কি করে হচ্ছে। এখানে কি লেখা ছিল? R1 C1। তাহলে দেখো এর প্রথম এলিমেন্ট কি আছে? রো, আর এর প্রথম কলামের প্রথম এলিমেন্ট 5, 5 2 গুণে 10, দুটোর গুণ প্লাস চিহ্ন হয় মাঝখানে, 3 আর 1 কত হয়ে যায়? -3। তাহলে -3 বসিয়ে দিলাম। আবার এর রো আর কলাম, রো এর কি আছে? 2 এর 2 2 2 হয়ে গেল 4, প্লাস 3 3 9 পেয়ে গেলাম। আমার পুরো রোটা শেষ হয়ে গেছে, দুবার ইউজ করে নিয়েছি। এবার এবার নেক্সট রো, এর রোয়ের সাথে আবার কলাম স্টার্ট হচ্ছে, 4 5 2 প্লাস, সাথের সাথে -1 -1, 4 2 গুণে 8, 3 7 21। তাহলে জিনিসটা কি করলাম? রোয়ের সাথে কলাম, এই রোয়ের সাথে এই কলাম একবার, এই রোয়ের সাথে এই কলাম একবার, যখন দুটো কলামই ইউজ হয়ে গেল তখন আমরা নেক্সট রোতে এলাম। ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যান্সারটা কত পাবে? 10 -3 = 7, 9 আর 4 13, এটা হয়ে গেল 13, এটা হয়ে গেল তোমার 29। তাহলে এই হয়ে গেল তোমার ডিটারমিনেন্টের গুণটা। ঠিক আছে, এটা হলো 2x2 অর্ডারের ডিটারমিনেন্টের গুণ। যখন আমার 3x3 হবে তখন আমি একটা রোকে দিয়ে তিনবার কলামের সাথে করবো। কিরকম দেখো, 2 1 2 5 7 3 6 9 2, 2 এটা যখন আমরা
গুণ করব তাহলে এর এই যে প্রথম রো এর সাথে এই প্রথম কলামটার গুণ হবে। ভালো করে দেখে নাও, 2 3 6 প্লাস ও 1 এর সাথে 1 1 হয়ে গেল প্লাস এই দুই এর সাথে এই শূন্য, তাহলে 2 0 কত হয়ে গেল 0 হয়ে গেল প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্ট কি হবে? এইটার সাথে দ্বিতীয় কলাম, ফার্স্ট এর সাথে ফার্স্ট গুণ, 2 2 দা 4 প্লাস 1 এর সাথে 5 5 এর কে 5 প্লাস ভালো করে দেখো 2 এর সাথে 2 4 হয়ে গেল দ্বিতীয় এলিমেন্ট। তৃতীয় এলিমেন্ট আমরা কি করে পাচ্ছি? এটার সাথে এবার আমরা এই কলামটার গুণ করব, তাহলে 2 এর সাথে 1, রো এর ফার্স্ট এলিমেন্টের সাথে কলামের ফার্স্ট এলিমেন্ট গুণ হয়, তাই জন্য 2 1 কে 2 হয়ে গেল প্লাস রো এর সেকেন্ডের সাথে কলামের সেকেন্ড 2 1 কে 2 হয়ে গেল, রো এর থার্ডের সাথে কলামের থার্ড 2 1 কে 2 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমার প্রথম। আবার যখন আমি সেকেন্ড রোতে যাব, তাহলে সেকেন্ড রো এর সাথে এখানে প্রথম কলাম আসবে, তাহলে এর ফার্স্ট এলিমেন্টের সাথে এর ফার্স্ট এলিমেন্ট 3 5 এর 15 প্লাস 7 সেকেন্ড এলিমেন্টের সাথে সাথে সেকেন্ড এলিমেন্ট 7 1 7 প্লাস 3 0 0। আবার একই কায়দা, সেকেন্ড কলামের সাথে যখন গুণ করব 5 এর সাথে 2, কারণ ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট, তাহলে 5 2 গুণে 10 প্লাস 7 এর সাথে 5 5 সাথে 35 প্লাস 3 এর সাথে 2 3 2 গুণে 6। আবার এইটার সাথে থার্ডটা 5 1 কে 5 7 2 গুণে 14 3 1 কে 3। আবার আমরা করব থার্ড রো, থার্ড রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে এর ফার্স্ট এলিমেন্টের সাথে এর ফার্স্ট এলিমেন্ট 3 6 18 9 1 আর 9 0। সেকেন্ড রো এর সাথে থার্ড রো এর সাথে এখন সেকেন্ড কলাম হয়ে যাবে 6 2 গুণে 12 5 9 45 প্লাস 0। এবার এটার সাথে থার্ড কলামের গুণ হয়ে যাবে 6 1 কে 6 9 2 দা 18 প্লাস 0। তাহলে আমি আবার বলছি যে আমার ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম, ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম পর পর করলে প্রথম যে তুমি রো পাবে তার তিনটে এলিমেন্ট পাবে। গুণ করছি কি করে? ফার্স্ট এলিমেন্টের সঙ্গে যদি ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম গুণ করি, তাহলে প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্টের গুণ, তারপরে যোগ চিহ্ন দ্বিতীয় এলিমেন্টের সাথে, তাহলে প্রথমের সাথে প্রথম প্লাস দ্বিতীয়র সাথে দ্বিতীয় প্লাস তৃতীয়র সাথে তৃতীয় করে আমরা জিনিসগুলো পেলাম। তারপরে এবার যদি তোমরা এখানে ক্যালকুলেট করে নাও 6 1 7, তার মানে এর ভ্যালু হলো 7। পরের লাইনে তোমরা ডিটারমিনেন্ট সাইন দিয়ে তোমরা ভ্যালু লিখতে পারবে, এটা 7, এটা 13, এটা 6, এটা 22, এটা হয়ে যাবে 51, এটা হয়ে যাবে 22, এটা হয়ে যাবে 27, এটা হয়ে যাবে 67, এটা হয়ে গেল। তাহলে দেখো আমরা একটা গুণ করে তার ভ্যালুটা বের করতে পারলাম, দুটো ডিটারমিনেন্টের গুণ। ঠিক আছে, তাহলে এই যে দুটো ডিটারমিনেন্টের গুণ শিখলাম, এইটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে খুব ভালো করে, কারণ এইটা না জানলে আমাদের ডিটারমিনেন্টের কিছু হবে। আগেরটায় আগের ভিডিওটা আমি বলেছিলাম যে কোফ্যাক্টর কিভাবে বের করে বা কোনগুলোকে আমরা কোফ্যাক্টর বলি। ঠিক আছে, কোফ্যাক্টর যেটাকে বলা হয় সহগুণনীয়, বাংলায় বলা হয় সহগুণনীয়। এই যে আমার একটা ডিটারমিনেন্ট, এই যে তিনের কোফ্যাক্টর বলেছিলাম, যে তিনের কোফ্যাক্টর মানে সহগুণনীয়ক মানে তিন যে কলামে রয়েছে আর যে রোতে রয়েছে সেটা চেপে দিয়ে যে এলিমেন্টটা পড়ে থাকবে সেটাই হলো এর কোফ্যাক্টর। তাহলে তিনের কোফ্যাক্টরটা কি? 7 9 2 5। তাহলে এর মান যদি আমরা বের করি, আগেরটাতে বলেছি মান কি করে বের করে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাঝখানে মাইনাস চিহ্ন হয়, তাহলে 5 সাথে 35 মাইনাস 18
হয়ে গেল 17। তাহলে 3 এর কোফ্যাক্টর হলো 17, 2 এর কোফ্যাক্টর কত? তাহলে যখন আমরা 2 এর কোফ্যাক্টর বের করব তখন 2 অনুযায়ী আমরা কি করলাম, এই কলামটাকে আর এই রোটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকলো? এটা 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 এটা। তাহলে 2 এর কোফ্যাক্টর বের করার জন্য কি পাবে? 5905। তাহলে এর ক্যালকুলেশন করলে 25 মাইনাস 0 তার মানে হয়ে গেল 25, পেয়ে গেলাম 2 এর কোফ্যাক্টর। 1 এর কোফ্যাক্টরকে এরকম ভাবে বের করবো, যখন 1 এরটা বের করবো তখন এই যে রো আর কলাম চেপে দেবো, বাকিগুলো বেরিয়ে যাবে। তাহলে এরকম ভাবে আমরা কোফ্যাক্টর বের করতে পারি। এই 5 এর জন্য আমরা সেটা একইভাবে বের করতে পারি। যদি 5টা বের করতাম তাহলে 5 অনুযায়ী এই রোটা আমরা কেটে দিতাম, এই রোটা এটা মনে মনে করবে, এর উপরে দাগ টানলে কি হয়ে যায় না, নষ্ট হয়ে যায় জিনিসটা, দেখতে বাজে লাগে। তাহলে আমরা হয় হাত দিয়ে চেপে নেবো নাই বুঝে নেবো। তাহলে 5 এর জন্য এই রোটা আর এই কলামটা বাদ চলে গেল, তাহলে এলিমেন্ট কোনটা পড়ে থাকবে? এই 5 এর জন্য এলিমেন্ট পড়ে থাকবে এই 2 1 2 5। তাহলে 2 1 2 5 মানে 10 - 2 মানে 8। তাহলে 5 এর কোফ্যাক্টর কত? সহগুণনীয়ক কত? 8। তাহলে এইভাবে কোফ্যাক্টর বের করা দেখিয়েছিলাম। তাহলে আমি কোফ্যাক্টরটাকে ইউজ করে কিভাবে অ্যাডজুগেট বা অ্যাডজয়েন্ট নির্ণয় করতে হয় সেটা দেখাচ্ছি। এইটা আমরা অ্যাডজুগেট বের করব। অ্যাডজুগেট বের করার জন্য আমায় কি করতে হবে ভালো করে দেখো। প্রথম স্টেপে এই যে প্রতিটা পদে প্রতিটি পদে কোফ্যাক্টর বের করে নিতে হবে। প্রতিটা পদে কি করতে হবে? কোফ্যাক্টর আমাকে বের করে নিতে হবে। এটা হলো প্রথম কাজ। আমার যদি অ্যাডজুগেট বের করতে বলে তাহলে আমার প্রতিটা পদে কোফ্যাক্টর বের করে নিতে হবে। তাহলে তোমরা প্রতিটা পদে কোফ্যাক্টর আলাদা আলাদা করে বের করতে পারো, আবার একই সাথে বের করতে পারো। যেমন ধরো এই যে 2 এর কোফ্যাক্টর কি বলেছিলাম, এই রো আর কলাম চেপে দিলে 2 এর কোফ্যাক্টরটা কি আসবে? 5 1 1 5। এইটা তার মানে এর মান হলো 25 - 1 = 24। এরকম আমরা 1 2 3 করে এখানে 9খানা আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি। কিন্তু পরীক্ষার সময় এরকম ভাবে আলাদা আলাদা ভাবে 9খানা বের করব এ করব অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। তাই জন্য আমি বলি এরকম ভাবে কোফ্যাক্টর গুলো করবে একটুখানি ভালো করে লক্ষ্য করো, তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা বের করতে পারবে। 2 এর জায়গায় 2 এর কোফ্যাক্টর বসাতে হবে, এটাই তো আমাকে জানতে হবে। ভালো করে দেখো, তাহলে 2 এর কোফ্যাক্টরের জায়গায় লিখে দেবে এইটা 5 1 1 5 হয়ে গেল। 1 এর কোফ্যাক্টর মানে এই কলামটা আর এই রোটা বাদ, তাহলে 1 এর কোফ্যাক্টর হয়ে গেল 4 1 2 5। এইটা যে 1 এর জন্য এই রোটা বাদ চলে গেছে, এই কলামটা বাদ চলে গেছে আর এই রোটা বাদ চলে গেছে, তাহলে পড়ে থাকলো কি 4 1 2 5। এই 3 এর জন্য কি হবে? এইটা বাদ চলে যাবে আর এটা বাদ চলে যাবে, কি পড়ে থাকছে 4 5 2 1। তাহলে এখানটা লিখে দেবো 4 5 2 1। এরকম ভাবে প্রতিটার কোফ্যাক্টর এরকম ভাবে লিখে দেবো। তাহলে দেখো 4 এর জন্য কি আসবে, 4 এর জন্য আসবে এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 1 3 1 5। ঠিক আছে, তাহলে 1 3 1 5 1 3 1 5। 5 এর জন্য কি আসবে? আর 1 এর জন্য কি আসবে? এইটা এটা কাটা, তাই তো, এটা কাটা মানে হয়ে গেল 2 1 2। ঠিক আছে,
তারপর এই দুইয়ের জন্য কি আসবে, এটা আর এটা কাটা, তাহলে কি পড়ে রইলো, তাহলে 1 3 5 1, এইটার জন্য আমার কি পড়ে থাকবে, এই রোটা কেটে যাবে, এই কলামটা কেটে যাবে, এই রোটা কেটে যাবে, তাহলে 2 3 4 1, আর এই পাঁচের জন্য কি পড়ে থাকবে, 2 1 4 5, এই হয়ে গেল তোমার পুরো কোফ্যাক্টর গুলো লেখা। তাহলে আমাকে আলাদা করে করে বের করতে হলো না। এই যখন তুমি কোফ্যাক্টর গুলো বের করবে, কোফ্যাক্টর বের করার সময় সাইন গুলোকে তোমাকে লিখে দিতে হবে। দেখিয়েছিলাম সাইন কি হয়, প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, অল্টারনেট, প্লাসের উল্টো মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস, এদের ভ্যালু যাই আসুক না কেন আমাকে এরকম ভাবে সাইন চেঞ্জ করে দিতে হবে যদি আমরা কোফ্যাক্টর গুলোকে ইউজ করি। তাহলে এর ভ্যালুটা কি এলো, আমি এই উপরের জায়গায় লিখছি, তাহলে এবারে গুণ করে করে লিখে দেওয়া যাবে, 5 5 25 মাইনাস 1, তাহলে হয়ে গেল 24, এখানে কি হবে 4 5 20 মাইনাস 2, এখানে কি হয়ে গেল 4 1 4 মাইনাস 5 2 10, তাহলে কি হয়ে গেল 4 10 মানে -6, এখানে আগে প্লাস আছে তাহলে এখানে -6, 5 1 5 -3 মানে 2 -2, 5 2 10 -6 মানে 4, প্লাস আছে তার মানে 4 বসে যাবে, এটা হয়ে গেল 0, 5 1 1 1 -3 5 15 মানে -14, 2 1 2 -12 মানে -10, মাইনাস মাইনাসে +10, 5 2 10 -4 6 +6, তাহলে দেখো এটা আমরা পেলাম যেটা সেটা হলো অ্যাডজুগেট, যে অঙ্কটা প্রথমে টুকেছিলাম তার অ্যাডজুগেটের ভ্যালু হলো এইটা, তার অ্যাডজুগেটের ভ্যালু হলো এইটা, মানে অ্যাডজুগেটটা আমরা এইভাবে পেয়ে গেলাম। এটাকে বলা হয় অ্যাডজুগেট। এবারে অ্যাডজুগেটটা যদি আমরা বের করে দিই, এটা হলো প্রথম স্টেপ, ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় যে আমাদের নির্ণায়কটা দিয়েছে মানে ডিটারমিনেন্ট দিয়েছে, তাহলে এইটা হলো অ্যাডজুগেট নির্ণায়ক, তাহলে এইটা তোমরা অ্যাডজুগেট নির্ণায়কটা এইভাবে বের করবে। এর সাথে আরেকটা প্রশ্ন দিয়ে দেয় যে অনন্য নির্ণায়ক বের করতে, অনন্যক নির্ণায়ক বের করতে, ঠিক আছে, অনন্যক নির্ণায়ক বলতে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বের করতে বলবে, কি বের করতে বলবে, রেসিপ্রোকাল, তাহলে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বের করতে গেলে যে আমার অঙ্কটা দিয়েছিলাম, ঠিক আছে, সেই অঙ্কটার আমাকে আগে ভ্যালু বের করে নিতে হবে। কিভাবে ভ্যালু বের করবে, ধরো এই যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার যে ভ্যালু এরকম ভাবে, এই যে আমি যখন বলেছিলাম, তাহলে আমার অঙ্কটা এটা দেওয়া ছিল, তাহলে এর ভ্যালু কি করে বের করতে হয়, না এর ভ্যালু বের করতে হয়েছিল হয় কি করে, এই যে 2 এর কোফ্যাক্টর, তাহলে 2 এর কোফ্যাক্টর, কোফ্যাক্টরটা আমরা এখানে বের করে নিয়েছিলাম, তাই জন্য এর কোফ্যাক্টর কত হয়ে যাবে, 24, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, তারপরে কি হয় -1 ইনটু এর কোফ্যাক্টর, এর কোফ্যাক্টরটা কি হবে, না তোমার এর কোফ্যাক্টরটা হবে 18, তোমার তারপরে প্লাস 3 কি হয়ে যাবে, ওটার কোফ্যাক্টর -6, এই যে এগুলো সব কোফ্যাক্টর লিখেছিলাম, দেখো সেই অনুযায়ী কোফ্যাক্টর গুলো, তার মানে 24 হয়ে গেল এখানে 48 -18 -18, ঠিক আছে, তাহলে 18 হয়ে গেল 36, তাহলে তুমি কত পেলে 12, তাহলে এই যে এটা কার মান পেলে, এটাকে ধরো তুমি যদি ডেল্টা ধরো, এটাকে যদি তুমি ডেল্টা ধরো, অনন্যকের নির্ণায়কের অনন্যক বের করতে গেলে মানে রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বের করতে গেলে তোমাকে যে ডিটারমিনেন্টটা বের করতে হবে তার ভ্যালুটা তোমাকে বের করে নিতে হবে, সেটা তুমি এক্সপ্যান্ড করে বের করলে সেটাকে যদি ডেল্টা নাম দাও, আর এই যে অ্যাডজুগেট, অ্যাডজুগেটটা তুমি যদি ডেল্টা ড্যাশ নাম দাও, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ডেল্টা ড্যাশ যখন নাম দিলাম
কত পেলাম এখানে 12, তো আমাকে আর কিচ্ছু করতে হবে না, তখন আমাকে লিখতে হবে রিসিপ্রোকাল ডিটারমিনেন্ট। রিসিপ্রোকাল ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্টের অনন্যক, অনন্যক বের করতে গেলে তুমি যে এইটা বের করেছিলে এর প্রতিটা এলিমেন্ট দিয়ে তুমি যে এইটা ডেল্টার মান বের করলে, এক্সপ্যান্ড করে মান কত বেরিয়েছিল 12, ঠিক আছে, সেই মানটা দিয়ে প্রতিটাকে ভাগ করে দেবো শুধু, আর কিছুই না। তার মানে এখানে কত হয়ে যাবে, 24/12 -18/12 -6/12 -2/12 4/12 0/12 -14/12 10/12 6/12 এটাই হয়ে গেল তোমার রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট। তুমি এটাকে কেটে ছোট করে নিতে পারো, ঠিক আছে, রেসিপ্রোকাল ডিটারমিনেন্টে 12 × 2 = 24, তার মানে এখানে 2 হবে, 3 × 2 -3/2 -½ -1/6, আচ্ছা দেখা যাবে না, আমি পাশে বলি, তাহলে এটা হয়ে গেল 2 -3/2 -½, ঠিক আছে, এটা হয়ে গেল -1/6, এটা হয়ে গেল 1/3, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল -7/6, এটাকে আমরা যেটা বলি, এটাকে আমরা বলি রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট। এইভাবে আমরা রেসিপ্রোকাল ডিটারমিনেন্ট বের করি।